Assalamualaikum my viewers, আশা করছি সবাই ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা টিকিয়ার আইটেম, যেটা কিনা আপনারা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি কিন্তু এই টিকিয়াটা তৈরি করে খেতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই এই টিকিয়াটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানাটা নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি। সাবুদানাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখব। তো 2 কাপ পানিতে এটাকে আমি ভিজিয়ে রাখছি। আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এই সাবুদানাটাকে কিন্তু অনেকটাই ফুলেছে। নর্মালি যে সাবুদানাটা অনেক হার্ড থাকে, এটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার এটা এই সাবুদানাগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, এবং এটার যে পানিটা সেটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি টিকিয়াটা তৈরি করার জন্য একটা আলু, একটা ডিম এবং কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো প্রথমে আমি গ্রেটারের ঠিক এই অংশটা দিয়ে মেশিনের আলু এবং ডিমটাকে গ্রেট করে নিয়েছি। এবার যে সাবুদানাটা রেডি করে রেখেছিলাম সেটাকে আলু এবং ডিমের সাথে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ি। হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো। যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এবার এই সম্পূর্ণ জিনিসগুলোকে আমি একদম হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বাস এটা আমার একদম সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে। আর এটাতে কোনো প্রকার আটা, ময়দা বা বেসন কোনো কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট এভাবেই এটা আপনি খুব ইজিলি কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো আমি এভাবে করে টিকিয়াগুলোকে তৈরি করে নিয়েছি, একদম রাউন্ড শেপ দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর একটু ভারী হবে এটা, আমি একটু বড় সাইজ করে এটাকে নিয়ে নিয়েছি। আর এখানে একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি এবং কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এই টিকিয়াগুলোকে ময়দায় গড়িয়ে ঠিক এভাবে করে ডিমে চুবিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকেই চুলায় তেলটা বসিয়ে রেখেছিলাম। তো এটাকে কিন্তু আপনারা একেবারে ডুবো তেলে দেওয়ার দরকার নেই, মোটামুটি তেল দিলেই হবে। মোটামুটি তেলেই কিন্তু খুব ইজিলি এটা আপনারা ভেজে নিতে পারবেন। তো সবগুলো টিকিয়াকে দিয়ে আমি ঠিক এভাবে করে ভেজে নিচ্ছি। বাস সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টিকিয়াটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি, যেটা কিনা আপনারা ইফতারে খুব ইজিলি আসলে তৈরি করে সার্ভ করে নিতে পারেন। আর আপনাদের ফ্যামিলি মেম্বারের সকলেই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে, কেননা এই সাবুদানার টিকিয়াটা আসলে অনেক টেস্টি একটা টিকিয়া। যদি কিনা আপনারা বাসায় এটা তৈরি করে খেয়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্টি একটা টিকিয়া। তো টিকিয়াটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়েছি, দেখতেই পাচ্ছেন এটার ভিতরের পাশটাও কতটা সুন্দর হয়েছে।
তো সো ভিউয়ার্স আশা করছি আজকের এই টিকিয়ার আইটেমটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ইফতারের আইটেম হিসেবে খুব ইজিলি আসলে এই সাবুদানা টিকিয়াটা খুব ইজিলি আপনারা আসলে তৈরি করে খেতে পারেন। তো সো ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দিই না কেন সেটা যেন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।